আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষেবার গাফিলতির অভিযোগে রোগী মৃত্যু। মঙ্গলবার দুপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনায় চরম ক্ষোভ ব্যক্ত করেছেন মৃতের ছেলে। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের মেডিকেল সুপার। কি বলবো, গাফিলতির জন্য হচ্ছে আর কি, ঠিক মতো চিকিৎসা নাই, নার্সদেরকে একবার থেকে দুইবার বলতে গেলে মানে চিৎকার করে ওঠে আর কি, ডাক্তার আসে না। বলবো যে একজন তো ওয়ার্ড বয় থাকা উচিত। আর এসব এই নিয়ে আমি কমপ্লেন সুপারের কাছে অলরেডি দিয়েছি যে লিফটের একটা সুইচও কাজ করে না কোনো জায়গায়। যে একটা ইমার্জেন্সি পেশেন্টকে যদি তিনতলা থেকে একতলা বা তিনতলা থেকে ছতলায় ট্রান্সফার করতে হয়, কোনোভাবে কোনো সুইচ কাজ করে না। এখানে পুরোপুরি একটা ঠিকাদার সংস্থার রাজ চলছে। আবারও মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষেবায় গাফিলতির অভিযোগ, যার জেরে প্রাণ গেল এক বয়স্ক ব্যক্তির। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ক্ষোভে ফুঁসছেন পরিবারের লোকেরা। মৃতের নাম দীনেশ ঘোষ, বয়স 7, বাড়ি রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায়। তার ছেলে সৌরভ ঘোষ জানিয়েছেন, বাবা অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে, ডায়ালিসিস চলছিল তার, ফলে মাঝে মধ্যেই তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হতো। সৌরভবাবুর অভিযোগ, প্রথম থেকেই হাসপাতালের লিফট, শৌচালয় সহ বিভিন্ন ক্ষেত্রে বেহাল পরিষেবা পরিলক্ষিত হয়। এরই মধ্যে মঙ্গলবার আচমকায় শ্বাসকষ্টজনিত কারণে বাবাকে হাসপাতালে এনে ভর্তি করানো হয়। অক্সিজেনের প্রয়োজনীয়তা দেখা দেয় জরুরি ভিত্তিতে। সৌরভ ঘোষ জানান, মেল ওয়ার্ডের নার্স কিংবা আয়ামাসীদের বলেও কোনো সাহায্য মেলেনি। এরপর কোনো রকমে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হয়, কিন্তু তা ঠিকমতো ব্যবহার করার জন্য রেঞ্জের দরকার পড়লেও তা মেলেনি। এরপর বিনা অক্সিজেনেই মৃত্যু হয় ওই রোগীর। এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন মৃতের ছেলে। অবিলম্বে এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি। বাবার শ্বাসকষ্ট হচ্ছিল, আমি বাবাকে নিয়ে আসি এমার্জেন্সিতে। দেখার পর আমি ডায়ালিসিস সেকশনে যোগাযোগ করি, দাদারা বললো আধা ঘন্টার মধ্যে আমি ফাঁকা করে দিচ্ছি, তুমি ততক্ষণ ওয়ার্ডে অক্সিজেন দিয়ে রাখো। আমাকে নিচের একজন কাকু, আমার ওয়ার্ড বয় পরিচিত ছিল, তিনি আমাকে যথাসাধ্য হেল্প করে আমাকে তিনতলাতে পৌঁছে দেন মেল ওয়ার্ডে। সেখানে পৌঁছানোর পর সেখানে অক্সিজেন লাগিয়ে দিয়ে ওই কাকু আমাকে আসে, কিন্তু তারপরে যেটা হয় একদম খুবই বাজে, নার্সদেরকে বলা সত্ত্বেও আমি কোনো ওয়ার্ড বয় পাইনি, এমনকি মাসিরাও একটা রেঞ্জ আর যেটা দিয়ে ঢিল করে অ্যাকচুয়ালি অক্সিজেন সিলিন্ডার, সেটা বন্ধ পাওয়া যায়নি। শেষমেশ আমি একটা অক্সিজেন সিলিন্ডার নিজের দায়িত্বে তৌলে সেট করে নিয়ে বাবাকে নিয়ে আসার পথেই, ওই আনতে সেট করার পথেই ওখানেই মারা যায়। যাতে কোনো মানুষের মৃত্যু না হয়, যে একজন ওয়ার্ড বয় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, যেখানে অক্সিজেনের প্ল্যান্ট রয়েছে, সব কিছু রয়েছে, দশতলা বিল্ডিং রয়েছে, কিন্তু পরিষেবার দিক থেকে একদম জিরো। আমি কমপ্লেন করেছি 2 দিন আগে, এক্সাক্ট ডেটটা মনে নেই, আমার কাছে কমপ্লেনের কপিটা রয়েছে, বাড়িতে রয়েছে। আমি সুপারকে লিখিত কমপ্লেন দিয়েছি লিফট নিয়ে, বাথরুম নিয়ে এবং সেই পরিষেবা নিয়ে, তিনটা কোনো কাজ হয়নি। কোনো শুধু দীনেশ খুশি নয়, আরো একাধিক ক্ষেত্রে হাসপাতালে গাফিলতির অভিযোগ সামনে এসেছে। রিনা সাহা নামের এক মহিলা জানান, রবিবার অসুস্থ অবস্থায় শিশুকে ভর্তি করান, বাচ্চাটির গলায় কিছু একটা আটকে গিয়েছে, কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও মেলেনি পর্যাপ্ত চিকিৎসা। 10 মাসে বাচ্চাকে ভর্তি করেছি, রবিবার রাতে 10টার দিকে, এখন পর্যন্ত ডাক্তার দেখেনি, গলায় কি আটকে গিয়েছে এখন অবধি বুঝতে পারিনি যে কি হয়েছে। এখানে এমার্জেন্সিতে অন্যটা শুনলেন, কি শুনলেন এখানে? এখানে কিছু না, নার্সদেরকে কিছু বলতে যাচ্ছে, কিছু বলছে না, বলে ডাক্তার আসবে, এখন অব্দি ডাক্তার আসেনি। যাতে ভালো মতন চিকিৎসা হোক, হোক লোকের, ডাক্তার আসুক, দেখুক, পেশেন্ট এরকম মারা যাচ্ছে, ভালো ভালো পেশেন্ট এসে মারা যাচ্ছে। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম হাসপাতালের মেডিকেল সুপার প্রিয়ঙ্কর রায়ের সাথে। তিনি জানান, এমন কোনো অভিযোগ মেলেনি, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এরকম কোনো রিপোর্ট তো আমার কাছে নেই, তবে অভিযোগ যখন উঠেছে, যদি লিখিত অভিযোগ পড়ে তাহলে আমরা সেই হিসাবে নিয়ম মতো খতিয়ে দেখব। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। ছট পুজো শেষ, কুলিক নদী ঘাটের বেহাল চিত্র। নদী পার যেমন আবর্জনায় ভরেছে, তেমনি অন্যদিকে জলে ভাসছে পুজোর উপকরণ। এতে করে নদী দূষণের আশঙ্কায় ভুগছেন পরিবেশ প্রেমীরা। যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। আমরা ইচ্ছে করলে সচেতন হতে পারি, আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। পুজোর পরেও, পুজোর আগে যেরকম আমরা নদীর ঘাট সবাই মিলে পরিষ্কার করছি, পুজোর পরে সেই আবর্জনাগুলো যাতে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়, সেই ব্যাপারে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত, এবং মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত তাদেরকেও এই ব্যাপারে সহযোগিতা করা উচিত। এই ভাবনা চিন্তার জায়গায় আমি সবাইকে সচেতন হতে অনুরোধ জানাবো। সবাই ভাবুন এই বিষয়টাকে আগামী দিনে কীভাবে এটাকে আরও সুন্দর করা যায়, কারণ আগের মতো তো নেই যে ছট পুজো 400-500 মানুষ করছে, হাজার হাজার মানুষ। রায়গঞ্জের দ্বিতীয়
বৃহত্তম পূজায় পরিণত হয়েছে। ফলে মানুষকে নূতন করে এই বিষয়ে চিন্তাভাবনা করতে হবে যে আগামী দিনে নদীকে আমরা কত সুন্দরভাবে রাখতে পারি। রবি ও সোমবার ছিল ছট পুজো, যাকে ঘিরে মেতেছিলেন আপামর সাধারণ মানুষ। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জও। রায়গঞ্জ শহরের ওপর দিয়ে প্রবাহিত কুলিক নদীর দুর্ধারে একাধিক ঘাটে অনুষ্ঠিত হয়েছে ছট পুজো। হাজার হাজার পুণ্যার্থী সামিল হয়েছিলেন এই পুজোয়। পুজোর আগে ঘাট সাফাইয়ের হিড়িক দেখা গেলেও পুজো শেষে তার ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল। পুজোর পর ২৪ ঘন্টা বাদে নদীর দুই ধারে ভর্তি নোংরা আবর্জনা, যত্রতত্র পড়ে রয়েছে পুজোর সরঞ্জাম, নদীতে ভাসছে কলা গাছ, জলে ফেলা হয়েছে ফুল ফল প্রদীপ সহ যাবতীয় জিনিসপত্র। আর এর জেরে নদী দূষণের আশঙ্কায় ভুগছেন পরিবেশ প্রেমীরা। অনেকেই বলছেন এমনিতেই নাব্যতা হারিয়ে ফেলেছে কুলিক নদী, তার ওপরে এভাবে পুজোর সরঞ্জাম পড়ে থাকায় নদী দূষিত হয়ে পড়ছে, এর দ্বারা ক্ষতির সম্মুখীন হবে জলজ জীবেরা, এর প্রভাব পড়বে পরিবেশের ওপর। পরিবেশ প্রেমী তথা পশুপ্রেমী গৌতম তান্তিয়া জানিয়েছেন পুণ্যার্থীরা সমস্ত পুজোর উপকরণ নদীতে ফেলেছে, নদীর ধারেও পড়ে রয়েছে আবর্জনা, এতে নদীর সমূহ ক্ষতি। মানুষ পুজোর আগে ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করলেও পুজোর পর হুঁশ থাকে না, তাই সাধারণ মানুষকে যেমন সচেতন হতে হবে তেমনি অন্যদিকে পৌরসভা বা পঞ্চায়েতকেও ঘাট সাফাইয়ে এগিয়ে আসতে হবে। ছট পূজা প্রতি বছরই হয় এবং ছট পুজোর আগে যারা ছট পুজো করে ভক্তরা সবাই মিলে নদীর ঘাট পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছুই করে, নদীর জঞ্জালও পরিষ্কার হয় অনেকটাই, কিন্তু পুজোর পরে যে আবর্জনাগুলো পড়ে থাকে তাতে অনেকটাই নদী দূষণ হয়। আমাদের উচিত যে যারা ছট পূজার ভক্তরা আসেন বা যারা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির দায়িত্বে আসেন, সবাই মিলিত প্রচেষ্টায় যেন এই আবর্জনাগুলো পরিষ্কার করে। কিন্তু ছট পূজার পরে সবাই ভুলে যায়, পুজো চলে গেল কিন্তু নদী দূষণ অব্যাহত থাকে, তো এই নদী দূষণ যাতে না হয় সবাইকে মিলে এগিয়ে আসা উচিত, যাতে আবর্জনাগুলো পরিষ্কার করে দেওয়া হয় এবং একটা ম্যানেজমেন্ট ঠিক মতো করা হয়, ওয়েস্ট ম্যানেজমেন্টটা। এটা প্রত্যেকেরই দায়িত্ব, ছট পূজা যারা করে তাদেরও দায়িত্ব এবং মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত যেখানে যেখানে যারা দায়িত্বে আছেন তাদের সবাই মিলে এই আবর্জনাগুলো দূর করা উচিত। এই আবর্জনাগুলো থাকলে যেগুলো হচ্ছে যেরকম প্রচুর প্রদীপ এবং তেল জলে যেগুলো তেল বেঁচে থাকে সেগুলোতে প্রচুর পরিমাণে নদী দূষণ হয়, জলের মধ্যে অক্সিজেনের অভাব হয় যেগুলো জলজ প্রাণী আছে মাছ আছে, এবং প্রচুর কলা গাছ কেটে কেটে দুধারে লাগানো হয়, সেই কলা গাছগুলো নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়, তাতেও প্রচণ্ড পরিমাণে নদী দূষণ হয়ে থাকে। অপরদিকে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। দুর্গাপূজার সময় থেকে পৌরসভা কাজ করে চলেছে, নবান্নের সময় শ্রমিক সমস্যা তৈরি হয়, তাই এই সমস্যা কাটিয়ে নদীকে ঝাঁ চকচকে করে তোলা হবে। সাধারণ পুণ্যার্থীদেরও সচেতন করেছেন পৌর প্রশাসক। কন্ট্রোলে আনতে হবে, বেহাল দশা আমরাই তৈরি করি, এই বেহাল নদীকে এখন হালে ফেরাতে হবে, তার জন্য তো পৌরসভা আছে সদা জাগ্রত ভূমিকায় আমরা পালন করব। আপনারা জানেন যে দুর্গাপূজার মরশুমে আমাদের প্রচুর কাজ করতে হয়েছে পৌরসভাকে, দুর্গাপূজা কালী পূজা ছট পূজা লক্ষ্মী পুজো তারপরে কার্তিক পুজো তারপরে আপনার জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে নবান্ন পর্যন্ত আমরা পার করে ফেললাম। এই নবান্নর সময় লেবার প্রবলেম হয়, প্রতি বছরই হয়, আমরা সেটা উপলব্ধি করতে পারি একমাত্র পৌরসভা। নবান্ন প্রত্যেকের ঘরে ঘরে হয়, বিশেষ করে ধর্মভীরু মানুষ আমরা প্রত্যেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আমরা নবান্ন করে থাকি। নবান্ন উৎসবের সময়ও লেবার ক্রাইসিস হয়, এই ক্রাইসিসটাকে কাটিয়ে উঠতে হবে আমাদের, আর উঠে আমাদের নদীর পারগুলোকে পরিষ্কার করতে হবে, কলা গাছ সরাতে হবে, বিভিন্ন রকম আবর্জনা যা তৈরি হয়েছে এই পুজোকে কেন্দ্র করে তা আমাদের সরাতে হবে। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। রায়গঞ্জে দুই কৃতি সঙ্গীত শিল্পীকে সংবর্ধনা প্রদান করলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। এদিন রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে এদিন একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে লোকগীতিতে সেরা স্থান দখলকারী গৈরিক আচার্য এবং রাজ্য ভাওয়াইয়া সঙ্গীতে প্রথম স্থানাধিকারী বনশ্রী বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করেন মোহিতবাবু। তাদের হাতে তুলে দেওয়া হয় বেশ কিছু উপহার সামগ্রী। এদিন তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেছেন মোহিত সেনগুপ্ত। গৈরিকা এবং বনশ্রী রায়গঞ্জের মুখ উজ্জ্বল করেছে বলে জানিয়েছেন তিনি। আমাদের আছে রায়গঞ্জের গর্ব, জেলার গর্ব, যাতে উত্তরবঙ্গে প্রথম আমাদের তারা এবং আকাশ টিভিতে গৈরিকা
সাফল্য অর্জন করেছে, পাশাপাশি আমাদের বনশ্রী বিশ্বাস সাফল্য অর্জন করছে ভাওয়াইয়া সঙ্গীতে রাজ্যের মধ্যে সেরা। এই দুজন ক্ষুদে শিল্পী কিশোরী একদম অল্প বয়স, এরা যে পারফরমেন্স দেখিয়েছে সভাপতি আমরা রায়গঞ্জবাসী হিসেবে জেলাবাসী হিসেবে গর্বিত। উত্তরবঙ্গে প্রথম এরা যদি অনেক দূর আগাবে, যেহেতু একদম কৃষক কিশোরী ঠিকমতো তার পারফরমেন্স ধরে রাখতে পারে, আমরা আগামীতে এদের নিশ্চয়ই আরও ভালো রেজাল্ট হবে এবং আমাদের জেলার বাংলার গর্ব হবে। মঙ্গলবার 21 নভেম্বর 2017 সালে এই দিনে রায়গঞ্জে বন্ধ শ্মশানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহ সৎকার করা হয়েছিল। সেই অনুযায়ী প্রতিবছর রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে বন্ধ শ্মশানে প্রয়াত জননেতাকে স্মরণ করে রায়গঞ্জ পৌরসভা। সেই অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার প্রতিনিধিরা বন্ধ শ্মশানে গিয়ে চুল্লিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিন জননেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাবধারা এবং আদর্শ নিয়ে আলোচনা করা হয় স্মরণ অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন সহ সমস্ত কোঅর্ডিনেটররা। ১৭ সালের 21 নভেম্বর এমন দিনেই আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে এই অন্ত্যেষ্টি প্রিয়রঞ্জন দাশবংশের অন্ত্যেষ্টিকরণের কাজ সুসম্পন্ন করেছিলাম। আজকে তারই সূত্র ধরে আমরা প্রতিবারের ন্যায় এবারও আজকে আমরা ব্যথিত হৃদয়ে উপস্থিত হয়েছি রায়গঞ্জ বন্দর পৌর শ্মশান প্রাঙ্গণে। গতকাল প্রিয়রঞ্জন দাশবংশী মহাশয়ের মৃত্যুদিন গেছে এটা ঠিক, কিন্তু আপনারা জানেন যে পরের দিন তার অন্ত্যেষ্টিকরণের কাজ এই বন্দর পৌর শ্মশানে সুসম্পন্ন হয়েছিল। তারই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঠের চুল্লিতেই তার অন্ত্যেষ্টিকরণের কাজ হয়েছিল। আমরা সেই জায়গাতে প্রতি বছর আমরা শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা তাকে স্মরণ করবার জন্যে, তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আজকে এই সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছে। বিশ্বকাপের আবহে দিন কয়েক বিরতির পর সোমবার থেকে আবার শুরু হলো আন্তঃ ক্লাব ক্রিকেট লীগ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ক্রিকেট লীগে আসর বসেছে রায়গঞ্জ স্টেডিয়ামে। ক্রিকেট লীগে প্রথম ডিভিশনে খেলায় অংশ নিয়েছে 10টি এবং দ্বিতীয় ডিভিশনে খেলায় অংশ নিয়েছে 15টি ক্লাব। সোমবার লীগের প্রথম ডিভিশন গ্রুপ এর খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং বিধাননগর স্পোর্টিং ক্লাব। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অরবিন্দ স্পোর্টিং ক্লাব। সৌম্যজিৎ পালের করা 46 বলে 46 রানের সুবাদে বিধাননগর স্পোর্টিং ক্লাব 34.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে 112 রান সংগ্রহ করে। অন্যদিকে অরবিন্দ স্পোর্টিং এর রানাচন্দ্র দাসের বিধ্বংসী বোলিং এর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিধাননগর স্পোর্টিং এর ব্যাটিং লাইন আপ। 8 ওভার বল করে 12 রান দিয়ে বিধাননগরে 5 উইকেট তুলে নেয় রানাচন্দ্র দাস। জবাবে ব্যাট করতে নেমে দেবাশিস সাহার 32 বলে করা 31 রানে ভর করে 21.4 ওভারে 3 উইকেট হারিয়ে 115 রান তুলে নেয় অরবিন্দ স্পোর্টিং ক্লাব। 7 উইকেটে বিধাননগর স্পোর্টিংকে হারিয়ে এদিনের লীগের খেলায় জয় পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব। 5 উইকেট নেওয়ার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অরবিন্দ স্পোর্টিং এর রানাচন্দ্র দাস। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।